হয় বন্ধু আমি দিনেশ আমার বাগানে তোমাদের স্বাগত জানাই তা বন্ধুরা আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আমি চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল ভিডিও অর্থাৎ ফুল ফোটার পরে তোমাদের সামনে সেই ফুলের ছবি আমি নিয়ে এসেছি তো বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে এর আগে আমি একদম চারা থেকে শুরু করে অনেকগুলো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম এবং চন্দ্রমল্লিকা গাছে কিভাবে পরিচর্যা করলে বা কীভাবে এই গাছকে রোপণ করে পরিচর্যা করব সমস্ত ভিডিওই তোমাদের সামনে নিয়ে এসেছিলাম তা বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো নতুন বাগানের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তবন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার ফুলগুলো কয়েকটা ফোটেনি বাকি সবই ফুটে গেছে কারণ এগুলো বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী ফুল হয় কখনও কিছু কিছু ভ্যারাইটি একটু আগে হয় কিছু কিছু ভ্যারাইটি একটু পরে হয় তবন্ধুরা তোমরা যদি এই কুড়িগুলোকে বড়ো করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা উনিশ 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 যে এনপিকে আছে সেটা কিন্তু একটু স্প্রে করে দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর তোমরা যদি এক একটা গাছে প্রচুর ফুল পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক অনেক আগেই কিন্তু এই গাছের শুরু করতে হবে অর্থাৎ চারা করা শুরু করতে হবে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসেই তোমাদের কিন্তু চারা করে ফেলতে হবে আমার এগুলো অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য এক একটা গাছে একটু কম ফুল এসেছে তবে পরবর্তী বছরগুলোতে অবশ্যই ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই আমি শুরু করব আর আমরা খোলজল মোটামুটি এই গাছে দিয়ে যাব আর মাটিতে দশ ছাব্বিশ যে সারটা আছে বা সুপার ফসফেট সার বা পটাশ এই সারগুলো দিয়ে যাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কুড়িগুলো ফুলে পরিণত হবে এবং প্রচুর ফুল আসবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কুড়ি যখন ম্যাচিওর্ড হয়ে যাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু আমাদের আর কিন্তু এই সমস্ত গাছগুলোতে আর খাবার দেওয়ার দরকার নেই কারণ তখন যে খাবার তুমি দেবে সেই খাবার কিন্তু তখন আর কোনো কাজে লাগবে না গাছটার কারণ তার আগেই কিন্তু ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে তবে কুড়ি বাস্ট করার পর কিন্তু আমরা কিন্তু কোনো রাসায়নিক স্প্রে করব না যে দু একটা পোকা যদি থাকে তার আগেই কিন্তু আমরা যে নিম তেল বা অন্য রাসায়নিক স্প্রে করে দেব। কারণ কুড়ি বাস্ট করার পর তুমি যদি সেখানে রাসায়নিক স্প্রে করো তাহলে ওই জলগুলো ভিতরে থেকে গেলে যখন রোদ উঠবে তখন কিন্তু ওই কুড়িগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আরেকটা জিনিস এখন কিন্তু প্রচুর কুয়াশা বা শিশির এগুলো পরে এগুলো কুড়ির জন্য ভালো হলেও ফুল ফুটলে কিন্তু এগুলোর পক্ষে ভালো নয় সেক্ষেত্রে আমরা রাতের দিকে বা যখন কুড়িগুলো ফুটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু সেডেও আমরা দিতে পারি আর একটা জিনিস সেপ্টেম্বরের পরে আমরা সাধারণত তুমি যদি এই চন্দ্রমল্লিকা গাছ বসাও সেক্ষেত্রে কিন্তু তোমার ফুলগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ফুল তুমি পাবে না সেক্ষেত্রে অল্প কিছু ফুল তুমি পেতে পারো আর কুড়ি দেখা দেওয়ার পরে কিন্তু আমরা কখনোই পিঞ্চিং করব না এর আগে আমি বলেছি প্রত্যেক ভিডিওগুলোতে যে পিঞ্চিং করব কখন বা কিভাবে পিঞ্চিং করব কতদিন আগে লাস্ট পিঞ্চিং করব প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম তাই একবার কুড়ি চলে এলে কিন্তু আমরা আর পিঞ্চিং করব না সেই জন্য তোমাদের বলেছি যে ফেব্রুয়ারি মার্চ মাসে যদি লাগাও তাহলে আমরা অনেকগুলো ধাপ পাবো বা অনেকটা সময় পাবো গাছগুলোকে পিঞ্চিং করে আবার নতুন পটে যখন আমরা দেবো এইভাবে বিভিন্নভাবে আমরা গাছগুলোকে আস্তে 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 করে বড় করে তুলতে পারব সময় পাবো এবং এক একটা গাছে প্রচুর ব্রাঞ্চ তৈরি করতে পারবো কিন্তু তুমি যখনই সেপ্টেম্বর মাসে চলে আসবে তখনই কিন্তু কিছু কিছু গাছে কুড়ি দেখা দেবে তখন তুমি পিঞ্চিং করলে কিন্তু গাছগুলো তোমার খুব বেশি আর তুমি ফুল পাবে না দেখো এখানেও কিছু কিছু কুড়ি এখনো বাস্ট করেনি আর কিছু কিছু কুড়ি বেশ ফুটে উঠেছে এটা ভ্যারাইটি অনুযায়ী হয় কারণ আমার সব গাছে একই সাথে কুড়ি আসেনি তুমি একসাথে লাগালেও কিন্তু এই একসাথে কিন্তু তুমি ফুল পাবে না কারণ হচ্ছে ভ্যারাইটি অনুযায়ী কিন্তু এই ফুলগুলো ফোটে তা বন্ধুরা যে কথা বললাম যে অবশ্যই তোমরা পরবর্তী বছরগুলোতে যাতে ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই চারা তৈরি করে সেইগুলোকে পিঞ্চিং করে ধীরে ধীরে গাছগুলোকে বড় করো তাহলে তোমরা এক একটা গাছে প্রচুর ব্রাঞ্চ পাবে এবং মোটামুটি দেড় থেকে দু হাজার ফুল একটা গাছে পেতে পারো তা বন্ধুরা এই ছিল ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ